ক্রিম বন খেতে খুব বেশি ভালোবাসি, তো কালকে রাতে হাজবেন্ডকে বললাম আসার সময় বন নিয়ে আসতে। দুটো বনে খারাপ, মানুষ নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। পচা বন, এক সপ্তাহ পুরনো হবে এই বনগুলো। এগুলো দোকানে সুন্দর করে সাজিয়ে রেখেছে, কাল রাতে নিয়ে এসেছে। এখন আমি খুলে দেখলাম ভেতরটা একদম নষ্ট, এটা তো খাওয়াই যাবে না। আমি এভাবেই রেখে দিয়েছি দোকানটাতে নিয়ে গিয়ে দেখানোর জন্য যে ওরা কিভাবে নষ্ট জিনিসও বিক্রি করে দেয় ভালো করে সুন্দর করে সাজিয়ে রেখে। তো এখন আমি এভাবেই রেখে দেব, নিয়ে গিয়ে দেখাবে। 10 টাকা করে একটা পিস, টাকাটা ম্যাটার করে না, কিন্তু নষ্ট জিনিস বিক্রি করাটা দোকানে সেটাই তো অনেক বড়। ছোট বাচ্চারাও খায়, এটা খেলে মানে পেটে গন্ডগোল হবে। তো আমি এইভাবে রেখে দিয়েছি নিয়ে গিয়ে দেখানোর জন্য। এখনকার দিনে কিছু কিছু মানুষ আছে নিজের লাভের জন্য, নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে একটুকু ভাবে না। দোকানে এভাবে সুন্দর করে জিনিসগুলো সাজিয়ে রাখে, কারো ঘরে ছোট বাচ্চা আছে জিনিসগুলো কিনে নিয়ে যাবে, তারপর খাওয়ার পর যে কতটা ক্ষতি হবে, বাচ্চা বলো বড় মানুষ বলো যারই হোক, এইভাবে পচা জিনিস বিক্রি করাটা একদমই ঠিক না। তো আমি এটাই ভাবছিলাম, আর আমি আমার হাজবেন্ডকে বলছিলাম তুমি না দেখে কেন নিয়ে এসেছো। ও বলছে প্লাস্টিক দিয়ে র‍্যাপ করা ছিল, উপর থেকে দেখে তো বোঝা যায় না, তার জন্য নিয়ে এসেছি। তো এই যে ও এখন যাবে গিয়ে দোকানদারটাকে বলবে, ও চলে গেল দোকানে। আর এদিকে বিমানও ঘুম থেকে উঠে গেছে, আমি ওকে খাইয়ে টাইয়ে দিয়েছি। এখন প্রিয়ম এসেছে, ও বসে বসে প্রিয়মের সাথেই খেলছে। আর আমি যাব রান্নাঘরটা পরিষ্কার করব, ডাইনিংয়ের উপর সব কিছু বাসন টাসন কৌটো কাঁটা সব ছড়িয়ে আছে, এগুলো সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখবো। আর আজকে আমাদের পাশে বাড়িতে একটা বাচ্চার বার্থডে আছে, তো বিমানকে নিয়ে যাব। দুপুরবেলা নিমন্ত্রণ করেছে, এমনি ছোট করে সেলিব্রেট করবে, কেক কাটবে, তো বিমানকে নিয়ে যাওয়ার জন্য বললো। তার জন্য তাড়াতাড়ি করে সব কাজটা সেরে রান্না টান্না করে তারপর স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর যাব। তার জন্যে আর বাচ্চাটার এক্সাম রাত্রেবেলা, তার জন্যই আর কি কোনো কিছু সেলিব্রেট করবে না, দিনের বেলাই ডেকেছে। তো চলো তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিই। আজকে বিমান ঘুম থেকে উঠে যেই শুনেছে যে আজকে মৃন্ময় দাদার বার্থডেতে নিয়ে যাব, আজকে ও একটুকু বিরক্ত করেনি, তাড়াতাড়ি করে ব্রাশ ট্রাশ করে খেয়ে নিয়েছে। তো তার জন্য আমার আর একটু সুবিধা হয়েছে, আজকে একটু জলদি জলদি সব কাজগুলো হয়ে যাবে, নাহলে বিমানকে খাওয়াতে গেলে 1 ঘন্টা লাগে। তো ওর বার্থডের নাম শুনলে হলো, বার্থডে মানেই মানে অন্যরকম একটা খুশি ওর। তো এখানে হাজবেন্ডকে যাওয়ার সময় বলে পাঠিয়েছিলাম যে সবজি বাজার করে নিয়ে আসতে, ঘরে কোনো কিছু সবজি নেই, তো এখন বাজার করে নিয়ে এসেছে। আর আজকে আমার একটা ফেভারিট সবজি নিয়ে এসেছে, পুঁই শাক। পুঁই শাক আমার অনেক বেশি ভালো লাগে, পুঁই ডাঁটা দিয়ে কুমড় দিয়ে চচ্চড়ি তো আরও বেশি ভালো লাগে, আজকে এটাই রান্না করব। সামনেই পুজো চলে এসেছে, আর আমি অনেকের ব্লগ দেখছি, সবাই খুব কেনাকাটা করছে, শাড়ি কুর্তি জুয়েলারি সবার ব্লগগুলো দেখতে এত বেশি ভালো লাগছে। আর আমার এখন পর্যন্ত কিছুই কেনাকাটা হয়নি, কিছুই এখন পর্যন্ত মার্কেটেই যাওয়া হয়নি। কিছুদিন আগে আমার হাজবেন্ড কলকাতা গিয়েছিলো, তখন সেখান থেকে আমাকে একটা শাড়ি এনে দিয়েছিলো, আর বিমানকে কুর্তা পাজামা আর একজোড়ে জুতো এনে দিয়েছে, বাস এইটুকুই। কিছুদিন পর আমি যাব আমার দিদির বাসায়, সেখানে গিয়ে দেখি। আর আমি বেশিরভাগ শপিং এখন অনলাইন থেকে করি, অনলাইন থেকে কুর্তি এগুলো আনি, তার জন্য মার্কেটে যাওয়ার হবে কি না সেটা শিওর নেই। তো দেখি দিদির বাসায় যাওয়ার পর তখন হয়তো যাব কেনাকাটা করবো। আর আজকে জানো তো 15 দিন পর আমাদের এখানে ডাস্টবিনের গাড়ি এসেছে, আর ঘরে অনেক মানে নোংরা জমা হয়ে গেছে, তো এগুলো এখন দিতে এসেছি নিচে। 15 দিন পর পর আসে, 15 দিন 20 দিন পর পর আসে গাড়িটা, আর ঘরে এত মানে নোংরা জমা হয়ে যায়। তো এই যে দেখো আজকে এসেছে, আবার কবে আসবে কোনো ঠিক নেই। তুমি কেন ফেলেছো এটা, কেন ফেলেছো?
এতদিন পর আমার একটা ফেভারিট সবজি ঘরে আসলো, পুঁই শাকের ডাটা দিয়ে চচ্চড়ি করবো ভাবলাম, কিন্তু কুমোরটা এত খারাপ, মানে দেখার সাথে সাথে মনটা খারাপ হয়ে গেলো। কালারটা একদমই ভালো না, তার উপর কুমোরটা একদম পেঁপের মতো নরম ছিল। জানি না তরকারিটা ভালো হবে কি হবে না। এদিকে আমি ভাতটাও রান্না করে নিয়েছি, এখন একদিকে আমি ভাজাটা বসিয়ে দেবো, একদিকে চচ্চড়িটা বসিয়ে দেবো, তারপর যাবো বিমানকে স্নান করাতে। আমার রান্না হয়ে গেছে, আর এইদিকে দেখো বিমানকে স্নান করে রেডি করে দিয়েছে, ও এখন প্রিয়মের সাথে যাচ্ছে বার্থডেতে, আর আমি একটু পরে যাব। রেডি হয়ে আমি স্নান করা হয়ে গেছে, বাস এখন পুজো দিয়ে তারপরে রেডি হয়ে যাব। বিমানকে কোনোখানে একা পাঠানোর পর আমার মনটা শান্তি লাগে না, তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, এখন যাই। আমার মনে হয় ও গিয়ে দুষ্টুমি করবে বা কিছু, তার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন যাব। তুমি বেলুন দিয়ে খেলছো বাবা? আজকে কার হ্যাপি বার্থডে? মিনময় দাদার হ্যাপি বার্থডে। কই ছিপি বান ইয়াম দাদা, কোথায় পিয়াম দাদা? আরে সিতা আই ফালে আই গিনে স্যার। ওই যে দেখো দিদি আর প্রিয়ম খেতে বসে পড়েছে, একদম সিম্পল করে করেছে। কালকে বাচ্চাটার এক্সাম, তো আজকে বার্থডে না করলে মনটা খারাপ হয়ে যাবে বলে এমনি সিম্পল করে করেছে। মিষ্টি, পেটিস আর কেক, পায়েস আর একটুখানি প্রসাদ। তো প্রসাদ বিমানের মুখে একটুখানি আমি দিলাম, ও মুখ থেকে বের করে ফেলে দিল, কিছুই খেতে চায় না, বাস কেক খাবে, কেক খেতে খুব ভালোবাসে। নিয়ে কোথাও গেলে ও ঘরেই আসতে চায় না, সেখানে অনেক বাচ্চা টাচ্চা দেখেছে, সবার সাথে খেলছিল, তারপর ও ঘরে আসবে না। জোর করে টেনে নিয়ে এসেছি, হাজব্যান্ডের জন্য টিফিন রেডি করব, টিফিন নিতে আসারও সময় হয়ে গেছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। সেখানে সবাই বসে গল্প করছিল, আমিই চলে এসেছি। আজকে সেরকম কিছুই রান্না করিনি, জাস্ট পুঁই ডাটার চচ্চড়ি করেছি আর তিতে করলা ভাজা। তার জন্য ভাবলাম দুটো ডিম অমলেট করি, বিমান তো সেগুলো দিয়ে খেতে পারবে না, বিমানকে ঘি দিয়ে আর ডিম অমলেট দিয়ে খাওয়াবো। আধা ডিম বিমানের জন্য রাখবো, আধাটা হাজব্যান্ডের জন্য টিফিনে দিয়ে পাঠাবো। সো গাইজ, আজকের মতন আমার সব কাজটাজ কমপ্লিট, বিমানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, হাজবেন্ডের জন্য টিফিন পাঠিয়ে দিলাম। আমি এখন খাবো না, বার্থডে থেকে খেয়ে এসেছি, খিদে নেই, পরে খাবো। সো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। বাই।